প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কমার্স ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি সোহেলনা আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর যে অঙ্কটি আমি আপনাদেরকে করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2013 এসেছে আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখছেন তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন তাহলে আমার প্রকাশিত যাবতীয় ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা কথা নাই চলুন অঙ্কটি পড়ে আসি প্রেজেন্টেড বিলো আর ডাটা টেকেন ফ্রম দ্য রেকর্ডস অফ ফরচুন লিমিটেড বলা হয়েছে যে নিচের যে তথ্যটা সেটা হলো ফরচুন লিমিটেডের অর্থাৎ দুইটা কম্পারেটিভ ব্যালেন্স শিট যেটা হলো 2014 আর 2013 এরপরে কিছু ইনফরমেশন দেওয়া আছে অ্যাডিশনাল ইনফরমেশন আর আমাদের রিকোয়ার্ডে বলা হয়েছে প্রেপার এ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর দ্য ইয়ার 2014 ইউজিং ইনডিরেক্ট মেথড অর্থাৎ আমাদের এই তথ্য থেকে অর্থাৎ এই পুরা তথ্য থেকে আমাদের ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলা হয়েছে তো আমরা অঙ্কটি শুরু করি তো ইনডিরেক্ট মেথডে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হলে আমাদের শখ আঁকতে হবে শখে দেখেন ফরচুন লিমিটেড স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস ইনডিরেক্ট মেথড এরপরে আমরা ফর দ্য ইয়ার ইনডেট December 31, 2014 এরপর ডিটেলস টাকা টাকা তো আমরা এই যে ইনডিরেক্ট মেথডে আমাদের যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হয় তাহলে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তিনটি ধাপ আছে যার প্রথম ধাপ হলো আমরা এক নম্বর সিরিয়াল দিয়ে লিখবো ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস তো নিট প্রথমে আমরা লিখব নিট ইনকাম আমরা ইনডিরেক্ট মেথডে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসই প্রথমে নিট ইনকাম দিয়ে শুরু করতে হয় তো আমাদের এখানে দেখেন অঙ্কে নিট ইনকাম দেওয়া আছে তো আমরা নিট ইনকাম অ্যাজ রিপোর্টেড অন দ্য ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ওয়াজ টাকা 46,000 তার মানে 46,000 টাকা আমাদের এখানে নিট প্রফিট দেওয়া আছে যেটা আমাদের প্রথমে লিখতে হবে এরপরে এই অপারেটিং অ্যাক্টিভিটিজের সাথে আমাদের কিছু সমন্বয় করতে হবে যেটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট বলে লিখব তো আমাদের আরেকটু বাড়তি কথা লিখলো হয় অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নিট ইনকাম টু নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস এই কথাটা লিখলে আরও ভালো হয় তো আমরা অ্যাডজাস্টমেন্টের ভিতরে আমাদের এখানে পাঁচটি বিষয় আমাদের এখানে সমন্বয় হয় যার একটি হলো কারেন্ট অ্যাসেট দুই নম্বর হলো কারেন্ট লাইবিলিটিস এরপরে নন ক্যাশ এক্সপেন্স আর ফিক্সড অ্যাসেট বিক্রি করে যদি কোনো লাভ হয় সেটি আর যদি ফিক্সড অ্যাসেট বিক্রি করে যদি কোনো লস হয় সেটি তো এখানে মনে রাখবেন যে আমাদের নন ক্যাশ এক্সপেন্স যেটা সেটা আমাদের এখানে যোগ হয় তো আমরা সেটি দেখব যে আমাদের অঙ্কের ভিতরে কত টাকা আমাদের সেই নন ক্যাশ এক্সপেন্স আছে তো নন ক্যাশ এক্সপেন্স আমাদের এখানে যে সমন্বয় দেওয়া আছে সেখানে দেওয়া থাকে তো আমরা এখানে সেটাই এক এক করে পড়ি আমরা একটু দেখেন হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিস ক্যারিড অ্যাট এ কস্ট অফ টাকা 43,000 অন December 31, 2013 ওয়ার সোল্ড ইন 2014 ফর টাকা 34,000 তার মানে এটা হেল্ড টু ম্যাচুরিটি মানে একটা ইনভেস্টমেন্ট আর এটা এখানে অপারেটিং অ্যাক্টিভিটিস যাবে না এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আইটেম এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যাবে এরপর দেখেন প্ল্যান্ট অ্যাসেট দ্যাট কস্ট টাকা 50,000 অ্যান্ড ওয়ার 80% ডিপ্রিসিয়েটেড ওয়ার সোল্ড ডিউরিং 2014 ফর টাকা 8,000 তার মানে বলা হয়েছে যে একটি প্ল্যান্ট যার মূল্য 50,000 টাকা যার 80% ডিপ্রিসিয়েট হয়ে গেছে মানে অপচয় হয়ে গেছে আর 50,000 টাকার 80% করলে 40,000 হয় তার মানে আমার যে একটা প্ল্যান্ট যার মূল্য ছিল 50,000 তার পেছনে অপচয় বলে হিসাবভুক্ত করা হয়েছে 40,000 হ্যাঁ এখন তাহলে তার মূল্য অর্থাৎ বুক ভ্যালু কত 10,000 কীভাবে বুঝলাম যে 80% যদি ডিপ্রিসিয়েট হয়ে যায় তার মানে 80% কাটলে 40,000 টাকা হয় আর 40,000 টাকা আমাদের ডিপ্রিসিয়েশন সেটা কস্ট প্রাইস থেকে বাদ দিলে আমরা বুক ভ্যালু পাবো তো আমাদের সেই ইকুইপমেন্টটাই আমরা কত টাকায় বিক্রি করেছি 8,000 টাকায় বিক্রি করেছি তার মানে এইটা আমাদের এই যে 10,000 টাকার ইকুইপমেন্ট আমরা এখন বিক্রি করছি কত 8,000 টাকায় এখন আপনারা বলতে পারেন 10,000 টাকার না 50,000 টাকার না আমাদের সব সময় লাভ লস হিসাব করতে হলে বুক ভ্যালুতে হিসাব করতে হয় তাহলে আমরা এখানে লিখব লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেট মানে প্ল্যান্ট অ্যাসেট তো আমরা এটি যোগ হবে আমাদের লস অন সেল অফ প্ল্যান্ট অ্যাসেট দেখেন এটা কেন যোগ হবে সেটা বলি আমাদের এটা যোগ হবে এই কারণে যখন আমরা প্ল্যান্ট অ্যাসেট বিক্রি করেছি লসে আর এই লসের বিপরীতে কখনোই আমরা কাউকে ক্যাশ পেমেন্ট করি না কিন্তু নিট ইনকাম করার সময় এই লসটা হিসাবভুক্ত করা হয়েছে মানে বাদ দেওয়া হয়েছে যেহেতু ক্যাশ পেমেন্ট করা হয়নি অথচ লস বাদ দেওয়া হয়েছে তাই এখন পুনরায় যোগ করতে হবে এরপরে দেখেন
এখানে আমাদের নিট ইনকাম দেওয়া আছে TC-তে, এটাও আমাদের এখানে আগে চলে গেছে। এরপরে আমাদের ডিভিডেন্ড, যেটা এখানে যাবে না। তো আমাদের এবার দেখতে হবে যে আমাদের ডিপ্রিসিয়েশনের বিষয়টা এখানে দেওয়া নেই, কিন্তু আমাদের এখানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দেওয়া আছে, যেখান থেকে আমাদের ডিপ্রিসিয়েশন বের করতে হবে। তো দেখেন আমাদের এখানে দুটি সাল দেওয়া আছে, অর্থাৎ কম্পারেটিভ ব্যালেন্স শীট, যেটা 13 সাল 14 সাল। তো 13 সালে আমার অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ছিল কত, 40,000। কিন্তু একটি বিষয় আপনারা মনে রাখবেন, যে প্ল্যানটা বিক্রি করে ফেলা হয় তার ডিপ্রিসিয়েশনটা কারবার থেকে মুছে ফেলা হয়। তার মানে আমরা যে একটা ইকুইপমেন্ট প্ল্যান্ট অ্যাসেট বিক্রি করেছি, সেই অ্যাসেটের পেছনে আমাদের ডিপ্রিসিয়েশন ছিল 40,000। তাহলে সেই 40,000 টাকা আমাদের এখন মুছে ফেলতে হবে এই 14 সালে এসে। তার মানে আমাদের ছিল 13 সালে 40,000, তাহলে যদি আমরা ওই 40,000 মুছে ফেলি তাহলে আমাদের এই 14 সালে জিরো হওয়ার কথা ছিল। কিন্তু দেখেন আমাদের সেই জায়গায় অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আছে কত, 20,000। তার মানে নিশ্চয়ই বুঝতে হবে যে চলতি বছরে নতুন করে ডিপ্রিসিয়েশন হয়েছে 20,000। তাই আমাদের এখানে ডিপ্রিসিয়েশন বলে আমরা যোগ করব। তো এখানে আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, তো এটা যদি আপনারা না বোঝেন তো আপনারা একটু বারবার রিপ্লে করে দেখবেন, তাহলে আরও ক্লিয়ার হবেন। আমি বারবার বলতে চাচ্ছি না। তো আমাদের এখানে 20,000 টাকা আমাদের ডিপ্রিসিয়েশন। আর একটা বিষয়, ডিপ্রিসিয়েশন কেন যোগ আসছে সেটা বলি। দেখেন যখন আমরা ইনকাম স্টেটমেন্ট করেছি তখন কিন্তু এই ডিপ্রিসিয়েশনটা বাদ দিয়েছি, কিন্তু ডিপ্রিসিয়েশন এমন একটা খরচ, তার বিপরীতে কখনোই ক্যাশ পেমেন্ট করা হয় না। তাহলে যেহেতু ক্যাশ পেমেন্ট করা হয় না, নন ক্যাশ এক্সপেন্স যেহেতু, তাহলে আমরা যেহেতু বাদ দিয়েছি নিট ইনকাম করার সময়, তাহলে আমাদের এখন কী করতে হবে, যোগ করতে হবে। তাই আমরা নিট ইনকামের সাথে অ্যাডজাস্টমেন্ট হিসাবে এখন ডিপ্রিসিয়েশন যোগ করলাম। এরপরে দেখেন আমাদের আর নন ক্যাশ এক্সপেন্স নেই। এরপরে আমরা দেখব যে আমাদের কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস কত আছে। তো দেখেন ক্যাশ এটা যায় না, এটা শেষে যাবে। এরপরে দেখেন কারেন্ট অ্যাসেট আদার দ্যান ক্যাশ, তো কারেন্ট অ্যাসেট আমাদের ছিল কত, 60,000, আর এখন আছে কত, 85,000। তার মানে আমাদের ইনক্রিজ হয়েছে। তো আমি এখানে একটা জিনিস আপনাদেরকে বুঝাই যে ফিক্সড, মানে কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয়, যদি ডিক্রিজ হয় তাহলে বুঝতে হবে ক্যাশ পাওয়া গেল। তার মানে ক্যাশ পাওয়া গেল মানে সেটা যোগ, আর যদি ইনক্রিজ হয় তাহলে নিশ্চয় তার বিপরীতটা, অর্থাৎ বিয়োগ হবে। সেটা বুঝতে হলে আপনি অ্যাকাউন্ট রিসিভেবল, যেটা সেটা মনে রাখেন। অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ হওয়া মানেই বুঝতে পারি আমরা যে ক্যাশ পাওয়া গেল অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে। আর অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু কারেন্ট অ্যাসেট, তাই সকল কারেন্ট অ্যাসেট এখানে একই হবে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি, সেটা হলো আপনার যে ধাপেই হোক না কেন, যেখানে যেখানে কারেন্ট অ্যাসেট আপনার যাবে সেখানেই আপনার হলো কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয় যোগ, আর যদি ইনক্রিজ হয় তাহলে সেটা বিয়োগ। তা আমাদের এখানে দেখেন আমরা এটা বিয়োগ করব। তাই আমরা এখানে লিখব ইনক্রিজ ইন কারেন্ট, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট আদার দেন ক্যাশ, মানে ক্যাশ বাদে। তো ক্যাশটা আমাদের আগে আলাদা লেখাই আছে। তো আমাদের এখানে 25,000 টাকা আমাদের এখানে ডিক ইনক্রিজ হয়েছে, তার মানে আমাদের এটা বিয়োগ হবে। তো এরপরে দেখেন আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট, এটা যাবে না, প্ল্যান্ট অ্যাসেট যায় না। এবার দেখবো আমরা কারেন্ট লাইবিলিটিস কী আছে। দেখেন কারেন্ট লাইবিলিটিস বলে দেওয়া ছিল আমাদের আগে ছিল 22,000, কিন্তু এখন দেখেন আমাদের 40,000, তার মানে ইনক্রিজ হয়েছে। তো এটাও দেখেন কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিস সম্পূর্ণ বিপরীতভাবে হিসাবভুক্ত করতে হয়। তার মানে কারেন্ট লাইবিলিটিস যদি ইনক্রিজ হয় তাহলে যোগ, আর যদি ডিক্রিজ হয় বিয়োগ। একটা উদাহরণ দিই, ধরেন অ্যাকাউন্টস পেবল আপনার কারেন্ট অ্যাসেট, এটা কারেন্ট লাইবিলিটিস, এটা আপনারা জানেন। তো অ্যাকাউন্টস পেবল পেমেন্ট করা মানেই হলো অ্যাকাউন্টস পেবল হ্রাস পাওয়া, মানে ডিক্রিজ হওয়া। তো অ্যাকাউন্টস পেবল ডিক্রিজ হওয়া মানে বিয়োগ হওয়া, যেহেতু আমাদের কারবার থেকে ক্যাশ চলে যাচ্ছে। আর যেহেতু এখানে ইনক্রিজ হচ্ছে তার মানে কি হবে, যোগ হবে, তার মানে উল্টা। তাই আমরা এখানে লিখব ইনক্রিজ ইন, ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস তো কারেন্ট লাইবিলিটিস আমাদের ইনক্রিজ হয়েছে, দেখেন ছিল 22,000 এখন 40,000, তার মানে 18,000। তাহলে এই 18,000 এখন আমাদেরকে যোগ হবে। এরপরে দেখেন আমরা আর কোনো আইটেম আমাদের আছে কিনা সেটা আমরা একটু একবার করে মিলাই। আমাদের দেখেন আমাদের একটি আইটেম বাদ পড়ে গেছে, যেটা এ নাম্বারে যে আমাদের ইনভেস্টমেন্ট ছিল, সেই ইনভেস্টমেন্ট আমরা এখানে দেখেন 43,000 টাকায় বিক্রি করেছিলাম, সরি 43,000 টাকার আমাদের ইনভেস্টমেন্ট আমরা বিক্রি করেছিলাম কত, 34,000 টাকায়। তার মানে আমাদের এই যে ইনভেস্টমেন্ট বিক্রি করেও আমাদের লস হয়েছে। তো মনে রাখবেন ফিক্সড অ্যাসেট হোক আর ইনভেস্টমেন্ট হোক, সেটা যদি বিক্রি করে লস হয় সেটা আমাদের এখানে আসবে। তো আমি এটা আগে খেয়াল করিনি, সেজন্য ওই সময় আমি বুঝতে পারিনি। তো এটা আমরা এখন লিখি, তো আমরা এটা লিখবো হলো লস অন সেলস অফ ইনভেস্টমেন্ট, লস অন সেল
of investment. দেখেন ইনভেস্টমেন্টের মূল্য ছিল 43,000 আর আমরা যে জায়গায় বিক্রি করেছি কত 34,000 তার মানে আমাদের এখানে 9,000 টাকা আমাদের লস এটাও আমাদের যোগ হবে এটাও ওই যে লস অন সেলস অফ প্ল্যান্ট অ্যাসেটের মতোই তো এরপরে আমরা এই ব্যালেন্সটা আমরা এই পাশে বসাবো যোগ বিয়োগ করে তো আমাদের যে টাকা হয় 24,000 যোগ বিয়োগ করলে এবার এই 24,000 আর আগের দেখেন 46,000 আমরা যোগ করব যোগ করে আমাদের হয় টোটাল 70,000 আর এটাকে আমরা লিখব নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস Need cash provided by operating activities. এবার আমরা দুই নম্বরে চলে যাব দুই নম্বর সিরিয়ালে আমাদের যাবে হলো ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস তো আমরা সেটা আগে লিখি ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দুইটা জিনিস যায় আপনারা খেয়াল রাখবেন একটা হলো ফিক্সড অ্যাসেট আর একটা হলো ইনভেস্টমেন্ট তো আমাদের এখানে দেখেন ইনভেস্টমেন্ট আমরা প্রথমেই পেয়ে গেছি দেখেন হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিস এটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট তো এটা আমাদের ছিল 43,000 টাকা যেটা আমরা বিক্রি করেছি 34,000 টাকা তো মনে রাখবেন যে দামে বিক্রি করা হবে সেই দামটা এখানে আসবে সেইটা আমরা এখান থেকেও একটু মিলাবো দেখেন লং টার্ম ইনভেস্টমেন্ট বলে আমাদের দেওয়া আছে দেখেন 53,000 কিন্তু এখন আমাদের কারবারে আছে 10,000 তার মানে আমাদের 43,000 টাকা এখানে কম আর সেই 43,000 টাকার ইকুইপমেন্টটা সরি 43,000 টাকার ইনভেস্টমেন্টটাই আমরা এখন বিক্রি করছি 34,000 টাকা তো এখানে খেয়াল রাখবেন যে দামে আপনি এখানে বিক্রি করছেন সেই দামটাই আসবে এখানে লাভ লস হিসাব করা যাবে না তাহলে আমরা এখানে লিখি সেল অফ হেল টু ম্যাচুরিটি এই কথাটা লিখলেও হবে আবার ইনভেস্টমেন্ট লিখলেও হবে তো আমরা সেল অফ হেল টু ম্যাচুরিটি সিকিউরিটি বলেই লিখি Held to maturity security. তো এই যে ম্যাচুরিটি সিকিউরিটি এটা আমাদের সিকিউরিটি ম্যাচুরিটি সিকিউরিটি ছিল বিক্রি করা হয়েছে কত 34,000 টাকা তার মানে আমাদের এই 34,000 টাকা কারবারে ক্যাশ ইনক্রিজ আছে তাই এটা যোগ হবে এরপরে দেখেন আমাদের এখানে আরেকটি বিষয় আছে প্ল্যান্ট অ্যাসেট দ্যাট কস্ট টাকা 50,000 অ্যান্ড ওয়ার 80% ডিপ্রিসিয়েটেড ওয়ার সোল্ড ডিউরিং 2014 ফর টাকা 8,000 তার মানে আমাদের যে প্ল্যান্ট অ্যাসেট ছিল সেটা আমরা 8,000 টাকায় বিক্রি করেছি সেটাও আমরা এখানে লিখব সেল অফ প্ল্যান্ট অ্যাসেট যে দামে আমি বিক্রি করেছি সেই দামে প্ল্যান্ট অ্যাসেট আমাদের একটা ফিক্সড অ্যাসেট তাই আমরা এখানে সেটি লিখব 8,000 টাকায় আমরা এখানে বিক্রি করেছি যেটা আমাদের কী হবে যোগ হবে এখন দেখেন আমরা এটাও আমাদের এই প্ল্যান্ট অ্যাসেটের সাথে একটু মিলাই তো দেখেন প্ল্যান্ট অ্যাসেট আমাদের ছিল এখানে 2,15,000 তো এটার জন্য আমরা আসলে একটা ওয়ার্কিং করব যে আমরা আসলে কত টাকা বিক্রি করেছি সেটা আমাদের দেখানোর জন্য তো তার জন্য আমরা মানে কত টাকা ক্রয় করেছি বা বিক্রি করেছি এটা আমাদের ক্রয় আসবে এখানে কারণ দেখেন আমরা এই যে 2,15,000 টাকার ইকুইপমেন্ট আমার ছিল আগে প্ল্যান্ট অ্যাসেট ছিল তো এই প্ল্যান্ট অ্যাসেটের ভিতর থেকে আমি 50,000 টাকার বিক্রি করেছি তাহলে আমার কিন্তু এই 2,15,000 টাকারও কম থাকার কথা কিন্তু দেখেন এখানে 3,35,000 আছে তার মানে বুঝতে হবে যে আমি চলতি বছরে হয়তো প্ল্যান্ট অ্যাসেট আমি ক্রয় করেছি সেটা আমাদের হিসাব করে বের করতে হবে তো চলুন আমরা সেটা হিসাব করে নিই আগে তো এই জন্য আমাদের একটি ওয়ার্কিং করতে হবে তো আমরা সেটা আগে করি ওয়ার্কিং বলে তো দেখেন ওয়ার্কিং আমাদের পার্সেজ অফ আমরা লিখব ক্যালকুলেশন পার্সেজ অফ প্ল্যান্ট তো আমরা এখানে লিখি ক্যালকুলেশন পার্সেজ অফ প্ল্যান্ট অ্যাসেট তো এখানে দেখেন আমাদের প্ল্যান্ট অ্যাসেট ডিসেম্বর 31, 2013 ছিল আমাদের 2,15,000 তো আমরা সে কথাটা আগে লিখব প্ল্যান্ট অ্যাসেট আমরা 31/12/2013 আমাদের ছিল টাকা 2,15,000 এখন দেখেন এই প্ল্যান্ট অ্যাসেট থেকে আমি বিক্রি করেছি 50,000 তার মানে আমার এই 50,000 কমবে তার মানে আমরা এখানে লেস সেল অফ প্ল্যান্ট অ্যাসেট তো আমাদের সেই প্ল্যান্ট অ্যাসেট সেল করেছি আমরা কত 50,000 টাকার আর আমাদের যেটা বাদ দিলে হবে 1,65,000 এটা ছিল আমাদের বিক্রি করার পরের ব্যালেন্স কিন্তু আমরা দেখছি যে আমাদের এখানে প্ল্যান্ট অ্যাসেট 31 ডিসেম্বর 2014 আছে 3,35,000
তো আমাদের তাহলে আমরা পারচেজ অফ প্ল্যান্ট বলে আমরা এখানে লিখি এখানে আমরা ক্লোজ করে যদি আমরা লিখি পারচেজ অফ প্ল্যান্ট তাহলে আমরা এইভাবে লিখব পারচেজ অফ প্ল্যান্ট তো পারচেজ অফ প্ল্যান্ট যদি আমরা করি তার মানে দেখেন আমাদের ছিল কত 335000 তো আমরা এই 335000 এখন আছে এখন আর ছিল কত 165000 থাকার কথা ছিল তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলে আমাদের যেটা আসে সেটা হলো 100000 টাকা 170000 তার মানে আমরা এই বছরে আমার প্ল্যান্ট অ্যাসেট ক্রয় করেছি 170000 মানে 70000 তার মানে আমরা সেটা এখন লিখব পারচেজ অফ প্ল্যান্ট পারচেজ অফ প্ল্যান্ট অ্যাসেট 170000 আর এইটা এবার আমরা যোগ করে এখানে আমার অ্যামাউন্ট বসাবো আর যোগ বিয়োগ করে তো যেহেতু পারচেজ করেছি আমরা প্ল্যান্ট অ্যাসেট আমাদের কারবার থেকে ক্যাশ চলে যাচ্ছে সেটা আমরা অবশ্যই বিয়োগ করব তাই এখানে বিয়োগ করে বসালাম তো আমাদের এবার এইটা যোগ বিয়োগ করলে আমাদের এখানে যে ব্যালেন্স আছে 128000 এটাও আমাদের মাইনাস ফিগার আসে এরপরে আমাদের এটাকে লিখতে হবে ক্যাশ নিড ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটি যেহেতু মাইনাস ফিগার এসেছে তাই আমাদের ইউজড বাই লিখতে হবে তো আমরা সেটি এখানে লিখি নিড ক্যাশ used by investing activities এরপরে আমরা 3 নাম্বার সিরিয়ালে লিখব 3 নম্বরে আমাদের ক্যাশ ফ্লোস from financing activities আমি সংক্ষেপে লিখলাম activities পুরোটাই লিখি তো আমাদের এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আমাদের যে জিনিসগুলো যায় সেটা হলো প্রথমে আমাদের মনে রাখতে হবে কমন স্টক প্রিফারড স্টক মানে এগুলো ক্যাপিটাল এরপরে আমাদের ট্রেজারি স্টক বা ট্রেজারি বন্ড সরি মর্টগেজ বন্ড লোন লং টার্ম লোন এইগুলো যায় আমাদের তো এইগুলো আমাদের যদি এইগুলোর ফলে কারবারে ক্যাশ ইনক্রিজ হয় যদি এইগুলো যদি ইনক্রিজ হয় তাহলে যোগ আর এইগুলো যদি ডিক্রিজ হয় অর্থাৎ কারবার থেকে ক্যাশ চলে যায় তাহলে বিয়োগ আর মনে রাখবেন ডিভিডেন্ড সর্বদা এখান থেকে আমাদের বিয়োগ হয় তো আমরা সেটা এক এক করে বসাই দেখেন আমাদের ডিভিডেন্ড প্রথমেই আমাদের সমন্বয়তি দেওয়া আছে দেখেন 10000 টাকা যে ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট টু টাকা 10000 তো আমরা সেটা এখানে পেমেন্ট অফ ডিভিডেন্ড বলে লিখব পেমেন্ট অফ ক্যাশ ডিভিডেন্ড তো আমাদের এখানে ক্যাশ ডিভিডেন্ড যেহেতু 10000 আর এটার ফলে আমাদের কারবার থেকে ক্যাশ ডিক্রিজ হচ্ছে চলে যাচ্ছে তাই বিয়োগ এরপরে আমরা এখানে দেখেন আমাদের আর কোনো আইটেম নেই যেটা সমন্বয়তে আছে এখানে যাবে তো আমরা এবার সরাসরি ব্যালেন্স শিটে দেখব যে আমাদের কোনো আইটেম এখানে চেঞ্জ এসেছে কি না অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এখানে যাবে না কারেন্ট লাইবিলিটিজ যাবে না বন্ডস পেবল দেখেন বন্ডস পেবল শুরুতে ছিল কিন্তু জিরো তার মানে এখন 75000 বেড়েছে তার মানে আমার নিশ্চয়ই আমরা বন্ড পেবল অর্থাৎ বন্ড ইনক্রিজ হওয়া মানে আমাদের কারবারে ক্যাশ ইনক্রিজ হওয়া তার মানে আমরা ক্যাশ গ্রহণ করেছি বন্ড পেবলের বিনিময়ে অর্থাৎ লোন নিয়েছি তাহলে আমরা সেটা এখন লিখি ইস্যু অফ বন্ড বলেও লেখা যায় বা হলো আপনার ইস্যু অফ বন্ড বলেই আমরা লিখি বা ইনক্রিজ বন্ড পেবল তো আমরা ইস্যুয়েন্স অফ বন্ড বলি কারণ আমরা বন্ড ইস্যু করার মাধ্যমে আমরা লোন নিই মানে বন্ড পেমেন্টের মাধ্যমে বন্ড পেবলের মাধ্যমে তো আমরা এখানে লিখব ইস্যুয়েন্স অফ বন্ড পেবল তো আমাদের সেই বন্ড পেবল হলো 75000 টাকা এটা আমাদের যোগ হবে এরপরে দেখেন ক্যাপিটাল স্টক যা ছিল তাই আছে এরপরে আমাদের আর কোনো আইটেম নেই যেটা আমাদের এখানে যাবে তো এইটা আমরা যোগ বিয়োগ করি আর আমাদের এখানে যোগ করলে আসে এখানে 65000 যোগ বিয়োগ করলে তো আমাদের এই 65000 প্লাস ফিগার হওয়ার কারণে আমরা এখানে লাগবো নিট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এইটা এবার আমরা কি করব এই তিনটা অ্যামাউন্ট আমরা এবার যোগ বিয়োগ করব তো আমাদের এখানে যোগ বিয়োগ করলে আমাদের আসে 7000 যেটা আমাদের কি আছে ইনক্রিজ আছে তো আমরা এটাকে লিখব নিট ইনক্রিজ ইন ক্যাশ নিট ইনক্রিজ ইন ক্যাশ এই যে নিট ইনক্রিজ ইন ক্যাশ এর সাথে আমরা ওপেনিং এই ক্যাশ যেটা আমাদের ক্যাশ ব্যালেন্সের আগের বছরের টাকা ছিল এটা যোগ করলে আমরা পাবো এই এন্ডিং ব্যালেন্স তো আমরা এখানে লিখবো ক্যাশ ব্যালেন্স বা বিগিনিং ক্যাশ ব্যালেন্স যাই লিখি বিগিনিং ক্যাশ ব্যালেন্স তো বিগিনিং ক্যাশ ব্যালেন্স আমাদের এখানে 8000 আর যেটা আমাদের যোগ করলে হবে এখানে 15000 আর যেটাকে আমরা লিখবো এন্ডিং ক্যাশ ব্যালেন্স এন্ডিং
ক্যাশ ব্যালেন্স। তো এটাই ছিল আজকের মতো আমাদের অঙ্ক। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব।